গেম খেলার সময় তোমাদের ফোন ল্যাগ করে জোনেই কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে আসছো। গেম খেলার সময় ল্যাগ করলে কেমন লাগে সেটা সেই বুঝবে যার ল্যাগ করে। আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমাদের হাতে থাকা ফোন গেম খেলার সময় কখনো ল্যাগ করবে না। কারণ আজকের এই ভিডিওতে কোনো আউল ফাউল পেঁচা পারবো না, শুধু 7 থেকে 8টি সেটিংস দেখাবো যেই সেটিংসগুলো তোমাদের হাতে থাকা ফোনের মধ্যে রয়েছে। গেম ইন কোনো সেটিংস অথবা কোনো ট্রিক দেবো না, সোজা তোমাদের ফোনের মধ্যে কিছু সেটিংস রয়েছে যেগুলো করলে তোমাদের ফোন কখনো ল্যাগ দেবে না। এন্টারটেইনিং আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের ফোনের মধ্যে কিন্তু অনেক কাজই করে থাকি, অনেক অ্যাপের ভিতর প্রবেশ করি, কিন্তু সেই অ্যাপগুলো কিন্তু আমাদের রিসেন্ট অ্যাপ রয়েছে সেখান থেকে ক্লিয়ার করি না, যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পারতেছ। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা গেম খেলার আগে অনেক কিছু করি ফোনের মধ্যে, কিন্তু ফোনের রিসেন্ট অ্যাপ ক্লিয়ার করি না, ক্লিয়ার না করে গেমের ভিতর প্রবেশ করে ফেলি, যার কারণে আমাদের ফোন অনেক হ্যাং করে আর সাথে সাথে গেমে অনেক ল্যাগ দেয়, ফোন অনেকটাই গরম হয়ে যায়। আমি তোমাদের বলবো অবশ্যই এই ভুলটা কেউ করো না, রিসেন্ট অ্যাপ অবশ্যই ক্লিয়ার করে তারপর গেম খেলতে যাবা। এর সাথে যাদের ফোনের মধ্যে ক্লিনার রয়েছে তারা অবশ্যই ক্লিন করে তারপর গেমের ভিতর প্রবেশ করবে, মানে তোমার ফোনটা ক্লিন করে নেবা। আর যাদের ফোনে ক্লিনার নেই তাদের কোনো রকম ক্লিন করার প্রয়োজন নেই, আবার প্লে স্টোর থেকে যায় ক্লিনার নামাইতে যাও না, ক্লিনার নামাইলে কিন্তু আরও বেশি ল্যাগ করবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি সেটিংস রয়েছে, সেটা করার জন্য আমাদের ফোনের সেটিংসে চলে যাব। সেখানে এইরকম একটি সেটিংস পাবো যে ফোনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পারতেছো, এটার উপর ক্লিক করে দিলে নতুন আরও একটি ইন্টারফেস নিয়ে যাবে। এখানে আসার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পরই দেখতে পারবে ফোকাস মোড নামে একটি অপশন রয়েছে যেটার উপর আমরা এখন ক্লিক করে দেব। যখন এই ফোকাস মোডের উপর ক্লিক করে দেবো তখন এইরকম আরও একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে তোমার ফোনে থাকা ডাউনলোড থাকা যে অ্যাপগুলো রয়েছে ফোনে সব অ্যাপ কিন্তু এখানে শো করতে থাকে। সব অ্যাপগুলো বাদ দিয়ে শুধুমাত্র ফ্রি ফায়ারটি এখান থেকে সিলেক্ট করে দেবো। যেমনটা স্ক্রিন উপর দেখতে পারলে আমি কিন্তু শুধু ফ্রি ফায়ারটি সিলেক্ট করে দিছি। এখানে ফোকাস মোডের মধ্যে শুধুমাত্র ফ্রি ফায়ারটি সিলেক্ট করার একটাই কারণ রয়েছে, ফোকাস মোড থেকে ফ্রি ফায়ার অ্যাপটি সিলেক্ট করে দেওয়ার ফলে আমরা যখন গেম খেলবো তখন আমাদের গেমে যে প্রসেসর র্যাম রয়েছে সবকিছু কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে ফোকাস করবে। আমাদের ফোনের মধ্যে অন্য যে সকল অ্যাপগুলো রয়েছে সবগুলো থেকে আলাদাভাবে কিন্তু ফ্রি ফায়ারটিকে ফোকাস করবে, যার জন্য গেম খেলার সময় ফ্রি ফায়ারে কোনো রকম ল্যাগ করবে না। তারপর আমাদের ফোনে থাকা প্লে স্টোরে আমরা চলে যাব। প্লে স্টোরে যাওয়ার উপর আমাদের জিমেলের লোগো দেখতে পারতেছো, সেই লোগোর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এখানে একবারে নিচের দিকে দেখতে পারতেছো সেটিংস রয়েছে, সেটিংসের মধ্যে ক্লিক করলে এখানে নিয়ে আসবে, এখানে নেটওয়ার্ক পারফরমেন্স নামে একটা অপশন দেখতে পারতেছে, এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পারতেছে এখানে অনেকগুলো অপশন শো করতেছে, এখান থেকে অবশ্যই তোমরা একটি অপশন দেখতে পারতেছো অটো আপডেট অ্যাপস নামে একটা অপশন রয়েছে, যখন এটার উপর ক্লিক করে দিলাম দেখতে পারতেছো তিনটা অপশন শো করতেছে। এখান থেকে সবার লাস্টে যে অপশনটা দেখতে পারতেছো ডোন্ট অটো আপডেট অ্যাপস, এই অপশনটি অবশ্যই সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পর তোমাদের ফোনে থাকা যে অ্যাপগুলো রয়েছে অ্যাপগুলো যদি আপডেট চাই কিংবা প্লে স্টোরে থাকা যে অ্যাপগুলো রয়েছে সেগুলো যদি আপডেট চাই কখনোই অটো আপডেট হবে না। আর আপডেট না হওয়ার কারণে তোমাদের ফোনে স্টোরেজ অনেকটা ফাঁকা থাকবে আর অবশ্যই তোমরা স্মুথভাবে গেম প্লে করতে পারবে। একটি বিষয় অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের ফোনে যে অ্যাপগুলো রয়েছে অপ্রয়োজনীয় কোনো অ্যাপই কিন্তু তোমরা ফোনের মধ্যে রাখবা না। তাছাড়া যাদের ফোন অতিরিক্ত ল্যাগ করে তারা অবশ্যই হেভি অ্যাপগুলো ইউজ করবে না, যেমন ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো ইউজ করবা না। এই অ্যাপগুলো ইউজ না করে অবশ্যই তোমরা ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, যে লাইট ভার্সনগুলো রয়েছে সেই লাইট ভার্সনগুলো ইউজ করো, যতটুকু সম্ভব তোমাদের ফোনের স্টোরেজ ফাঁকা রাখার চেষ্টা করবে। এবং গাইস যদি তোমরা 100% ট্রাস্টেড ভাবে টপ আপ করতে চাও অবশ্যই ভিডিও গেম করে চলে যাও। গত 2 বছর ধরে 100% ট্রাস্টেড ভাবে খুবই অল্প সময়ের মধ্যে অল্প দামের মধ্যে টপ আপ দিয়ে আসতেছে এই ভিডিও গেম ঘর ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে আসবো, অথবা গুগলে যাওয়ার পর ভিডিও গেম ঘর সার্চ করলে তোমরা ওয়েবসাইটটি পেয়ে যাবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস রয়েছে সেগুলো করার জন্য আমাদের ফোনের সেটিংসে যাওয়ার পর ডেভেলপার অপশনে চলে যাবো। ডেভেলপার অপশনে যাওয়ার পর অবশ্যই তোমরা স্ক্রিন উপর একটা সেটিংস দেখতে পারতেছো ফোর্স 4x নামে একটি অপশন, যেটা তোমাদের অফ করা থাকবে, অবশ্যই তোমরা এটা অন করে দিবা। এই সেটিংসটা করার পর অবশ্যই তোমাদের ফোন আগের থেকে অনেকটা স্মুথ হয়ে যাবে। তারপর আরো একটি অপশন খুঁজে বের করতে হবে যেটা নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পারতেছো এটা হচ্ছে তোমাদের এটার উপর যদি ক্লিক করে তাহলে এখানে অনেকগুলো অপশন শো করবে, এখানে অবশ্যই তোমাদের স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া থাকবে। অবশ্যই এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করে এটা করে দিবা। নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা দেওয়ার ফলে তোমাদের ফোনের মধ্যে যে অ্যাপগুলো রয়েছে যেসব কাজকর্ম করতেছো তোমরা ফোনের মধ্যে সেই অ্যাপগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড তোমাদের ফোনে সেভ হবে না, যার কারণে তোমাদের স্টোরেজ কিন্তু অনেকটাই ফাঁকা থাকবে। তোমাদের ফোনে প্রসেসরের উপরে চাপ কম থাকায় তোমরা স্মুথভাবে গেম প্লে করতে পারবে এবং ফোন ইউজ করতে পারবে। তারপর এখানে স্ক্রিন উপর অ্যানিমেশন স্কিল নামে তিনটা অপশন দেখতে পারতো, সেই তিনটা অপশন তোমাদের সবার ফোনের মধ্যে রয়েছে। অ্যানিমেশন স্কিল এই তিনটা অপশনের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনেক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা এখান থেকে সবটা অফ করে দিবা, অ্যানিমেশন অফ করে দিবা, তিনটা অপশনের মধ্যেই অ্যানিমেশন তোমাদের অফ করে দিতে হবে। এন্ড গাইজ এই সেটিংসগুলো করার পর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট
আরো একটি সেটিংস রয়েছে, সেটার নাম হচ্ছে ডন ক্যাপ অ্যাক্টিভিটিস নামে একটা অপশন রয়েছে। ডেভেলপার অপশনে কিন্তু সবগুলো সেটিংস তোমাদের করতে হবে। অবশ্যই তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পারতেছো ডন ক্যাপ অ্যাক্টিভিটিস নামে একটা অপশন আমরা কিন্তু খুঁজে পেয়েছি, এটা কিন্তু আমাদের অফ করা রয়েছে। সোজা তোমরা এটা অন করে দেবা, অন করে দেওয়ার পর ব্যাগে চলে যাবে। ব্যাগে চলে যাওয়ার পর তোমাদের ফোন অবশ্যই একটা রেস্টার্ট করে নিবা। এবং গাইজ আজকের এই ভিডিওটা যারা দেখছো তাদের অবশ্যই উপকার আসবে। এই সেটিংস গুলো তোমরা করো, সেটিংস গুলো করার পর গেমপ্লে করে দেখো, অবশ্যই স্মুথ ভাবে গেমপ্লে করতে পারবে। অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল, তাই ভিডিওতে এখনো লাইক না করে থাকলে লাইক করে দিও, আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিও পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবারও কথা বলবো। ততক্ষণ তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।